ভোটার উপস্থিতি নিয়ে হতাশ হতে হবে না বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোটের দিন ভোটারের স্ট্যান্ডার্ড আশানুরূপ উপস্থিত হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যে পরিমাণ ভোটার উপস্থিতি হয় তার সঙ্গে তুলনা করলে আমাদের হতাশ হতে হবে না। রবিবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলোর মতো স্ট্যান্ডার্ডে নির্বাচন হবে বলে আশাবাদও জানান সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের মধ্য দিয়ে বিএনপি রাজনৈতিক অস্তিত্ব আর সংকুচিত করে ফেলেছে এবং অনিশ্চয়তা বাড়বে। যারা সন্ত্রাসের রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের গুলি শোভা পায় না, সন্ত্রাস করে গণতন্ত্র পুনরুদ্ধার হয় না, বিএনপির আম সালা দুটোই যাবে। উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অসহযোগ আন্দোলন করবে, তারা অনেককে ব্যাংকের সঙ্গে লেনদেন করতে নিষেধ করেছেন, কিন্তু তাদের অনেকেই আগেই আঙুল ফুলে কলাগাছ হয়ে আছে, তাদের অনেকেই ব্যাংকে লেনদেন আছে, কাজেই তারা তারেক রহমানের আন্দোলনের ডাক শুনতে গেলে নিজেদেরই সব যাবে, আম সালা দুটোই যাবে, কাজে তারেকের ডাকে সাড়া দেবে এটা মনে করার কারণ নেই। তারেক রহমানের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশে বসে রিমোট কন্ট্রোলে এসব উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন, নিজে কেন সশরীরে উপস্থিত নেই, সাহস থাকলে আসুন, মোকাবেলা হবে রাজপথে। রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিয়ে বাংলাদেশে বিপ্লব হবে না, আন্দোলন করলে হয় রাজপথে না হয় জেলে থাকতে হবে, দুটোর একটা। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক।